এক গুরুত্বপূর্ণ খবর, শ্রীলঙ্কাত জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করা হয়েছে। জীবনদায়িনী ঔষধৰ নাটনির বাবে জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করা হয়েছে শ্রীলঙ্কাত। মঙ্গলবারের পর অর্থাৎ আজি প্রায় এই জরুরি অবস্থা কার্যকরী হব। দেশখনের সরকারি বিষয়া সংস্থার বৈঠকের পিছতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগন্তুক দিনত শ্রীলঙ্কাত অর্থনৈতিক সংকটে অধিক ভয়াবহ রূপ ধারণ করবেন। পুনর্বার জানাইছি খবর, শ্রীলঙ্কাত অর্থনৈতিক সংকটে লৈছে ভয়াবহ রূপ। এইবার নাটনি হয়েছে ঔষধের, আর জীবনদায়িনী ঔষধের নাটনির বাবেই শ্রীলঙ্কাত জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করা হয়েছে। জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণার পিছত দেশজুড়ি ঔষধের সরবরাহ নিশ্চিত করা সরকারের দায়িত্ব হব। মঙ্গলবারের পর অর্থাৎ আজির পরাই এই জরুরি অবস্থা কার্যকরী হব। দেশখনের সরকারি বিষয়া সংস্থার বৈঠকের পিছতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংস্থার সচিবে লগতে কয় এই সিদ্ধান্তই রোগীসকলের জীবন রক্ষা করব। আর আগন্তুক দিনত শ্রীলঙ্কাত অর্থনৈতিক সংকটে অধিক ভয়াবহ রূপ ধারণ করবেন। এক গুরুত্বপূর্ণ খবর, শ্রীলঙ্কাত জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করা হয়েছে। জীবনদায়িনী ঔষধের নাটনির বাবে জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করা হয়েছে শ্রীলঙ্কাত। মঙ্গলবারের পর অর্থাৎ আজি প্রায় এই জরুরি অবস্থা কার্যকরী হব। দেশখনের সরকারি বিষয়া সংস্থার বৈঠকের পিছতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগন্তুক দিনত শ্রীলঙ্কাত অর্থনৈতিক সংকটে অধিক ভয়াবহ রূপ ধারণ করবেন। পুনর্বার জানাইছি খবর, শ্রীলঙ্কাত অর্থনৈতিক সংকটে লৈছে ভয়াবহ রূপ। এইবার নাটনি হয়েছে ঔষধের, আর জীবনদায়িনী ঔষধের নাটনির বাবেই শ্রীলঙ্কাত জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করা হয়েছে। জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণার পিছত দেশজুড়ি ঔষধের সরবরাহ নিশ্চিত করা সরকারের দায়িত্ব হব। মঙ্গলবারের পর অর্থাৎ আজির প্রায় এই জরুরি অবস্থা কার্যকরী হব। দেশখনের সরকারি বিষয়া সংস্থার বৈঠকের পিছতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংস্থার সচিবে লগতে কয় এই সিদ্ধান্তই রোগীসকলের জীবন রক্ষা করব। আর আগন্তুক দিনত শ্রীলঙ্কাত অর্থনৈতিক সংকটে অধিক ভয়াবহ রূপ ধারণ করবেন। আপুনি ব্যবসায় করিম বলে ভাবি আছে নাকি? তেন্তে আহক গুৱাহাটীৰ মাজমজিয়াত অবস্থিত ডনা প্লেনেটলৈ। ন্যূনতম সিকিউরিটি মানিৰে আপুনি আৰম্ভ কৰিব পাৰিব বাণিজ্যিক প্ৰতিষ্ঠান, যত উপলব্ধ থাকিব পার্কিংৰ সুবিধা। আমার লোকেশন জিএস রোড, খ্রিস্টান বস্তি, গুয়াহাটি। যোগাযোগের নম্বর 8787600310।